আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশু কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন কাটলেট এটা তৈরি করাটা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা কেউ চাইলে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন আবার কেউ চাইলে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখানে আমি চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির হাড়ের অংশটাকে ছাড়িয়ে শুধু চিকেনটাকে নিয়েছি আর এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চুলায় একটা হাড়ির মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন চিকেনটাকে দিয়ে দিব আর তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিব চুলার জালটাকে রাখবো মিডিয়াম আছে যখন এটা ভালো মতো মেশানো হয়ে যাবে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ এখন এই সমস্ত মশলাগুলোকে আমি চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নেব আর চুলার জালটা থাকবে মিডিয়াম আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন চিকেনটা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে সে পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব আর চিকেনগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে উপরের দিকে তেলটাও ভেসে উঠেছে এভাবে একটু চাপ দিলে বোঝা যায় যে চিকেনটা সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো মতো চেড়ে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি আস্তে আস্তে এভাবে চাপ দিব এভাবে করে চাপ দিলে দেখবেন চিকেনগুলো খুব সহজে ভেঙে যাবে তো এভাবে করে আমি চিকেনগুলোকে ভেঙে দিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব আর পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিব চুলার জালটাকে লো আঁচে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আলু সেদ্ধ করা এই আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে কিছুটা ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু ভেঙে নিলে হবে খুব বেশি ভর্তা করার দরকার নেই তারপর আমি চিকেনের সাথে এভাবে আলুটাকে ভালো মতো মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন চিকেনের সাথে খুব সুন্দরভাবে আলুটা মিশে যাবে এখন এর মধ্যে আমি সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আপনার কেউ চাইলে বাদও দিতে পারেন আর ধনে পাতা কুচি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব এ পর্যায়ে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কি না ধনে কুচিটা ভালো মতো যখন মেশানো হয়ে যাবে তারপর আর খুব বেশি সময় চুলায় রাখার দরকার নেই তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব এখন আমি ব্রেড কাম তৈরি করে নিব। সেজন্য এখানে কয়েক পিস পা নিয়েছি পা এভাবে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। আপনার হাতের কাছে যদি ব্রেড কাম থাকে তাহলে আর দরকার নেই আমার ব্রেড কামগুলো রেডি আপনার কেউ চাইলে ব্রেড কামের পরিবর্তে বিস্কুটের গুঁড়াটাও নিতে পারেন এরই মাঝে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ তৈরি করে নিব গোল হয়ে যাওয়ার পর হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে নিব তারপরে চারোপাশে এভাবে চেপে চেপে দিব কাজটা কিভাবে করছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো কাটলেটগুলোকে বানিয়ে নিতে পারেন কাটলেটটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি কাটলেটগুলোকেও বানিয়ে নিব কাটলেটগুলো বানিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভালো মতো ফেটে নিয়েছি সেটার মধ্যে একটা কাটলেট নিয়ে ভালো মতো ডিমের মধ্যে চুবিয়ে নিব। কিছুক্ষণ চুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড কামের উপর রেখে আরেক হাতে ভালো মতো কোট করে নিব আপনার কেউ চাইলে ব্রেড কামের পরিবর্তে বিস্কুটটাকেও এভাবে ভালো মতো গুঁড়া করে কোট করে নিতে পারেন তো আমার এটা খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকিগুলো কোট করে নিব তারপর নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট ফ্রিজে রাখার পর ব্রেড খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর আপনারা যারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে চান তারা একটা ছড়ানো পাত্রে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স কিংবা পলিব্যাগের মধ্যে রেখে দিবেন যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিলেই হবে তুলা একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে কাটলেটগুলোকে ভেজে নিব খুব বেশি ডুবো তেলে ভেজে নেওয়ার দরকার নেই মাঝারি ডুবো তেলে ভেজে নিলে হয়ে যাবে যখন নিচে একটা লালচে কালার হয়ে আসবে তখন আমি কাটলেটগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব যখন উপরে ও নিচে দিকটা ঠিক এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমি বাকি কাটলেটগুলোকেও উঠিয়ে নিব তো এভাবে করে আমি বাকি যে কাটলেটগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেট আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারবেন আবার কেউ চাইলে অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ